নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটরশুঁটির কচুরি। এই মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি মটরশুঁটিগুলো আগেই ছুলে রেখেছি। দেখুন, এখন এক বাটি আটা আর দু বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন মতো চিনি। নুন চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। লুচি ভাজার সময় ময়দা যেভাবে আমরা মাখি, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সেভাবে ময়দাটাকে মেখে নেব। ময়ামটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব আমরা। প্রথমে এভাবে ময়দাটা ভালোভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। দেখুন, ময়দাটা আমাদের প্রায় মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমরা এটা রেখে দিব। ঢাকা চাপা দিয়ে ময়দা মাখাটা আমরা রেখে দিব। এখন ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে মটরশুঁটিগুলো ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। প্রায় 10-15 মিনিট ধরে ভালোভাবে মটরশুঁটিগুলো আমরা সেদ্ধ করে নেব। 10-15 মিনিট হয়ে গিয়েছে। এখন গ্যাসটা অফ করে ছাঁকনির সাহায্যে মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি। এই মটরশুঁটিগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট একটা তৈরি করে নেব। একটা অন্য কড়াইতে 3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন সাদা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই মটরশুঁটির পুরের মশলার জন্য এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মটরশুঁটি সেদ্ধটা আমাদের পেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন, এখন গ্যাস ধরিয়ে কড়াইতে এই পুরটা তৈরি করার জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন। তেলটা খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন 1 চামচ হিং আর অল্প কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা। খুব ভালোভাবে এই কড়াইশুঁটির পেস্টটা আমরা ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। নুন চিনিটা ভালোভাবে এই কড়াইশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি পেস্টের সাথে, কারণ যে ভাজা মশলাটা আমরা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। এই ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে আমরা ভেজে নেব পুরটাকে। যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটির জলটা শুকিয়ে সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভাজতে হবে এটা। দেখুন, মটরশুঁটিটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবং এর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। শুকনো হয়ে গিয়েছে মটরশুঁটির পেস্টটা। এখন গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব একটা পাত্রে। ময়দাটা, যে ময়দাটা মেখে রেখেছিলাম আমরা, সেটা আরেকটু মেখে নিচ্ছি। এখন লুচি ভাজার সময় যেমন গুলি তৈরি করি আমরা, সে ঠিক সেভাবেই ছোট ছোট গুলি তৈরি করে নিচ্ছি। দেখুন, ময়দাগুলোকে এভাবে লুচির মতো করে গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো গোল করে নিলাম। এখন প্রথমে বাটির মতো করে নিচ্ছি পুরটা ভরার জন্য। দুদিকটা চেপে চেপে বাটির মতো গোল করে নেওয়ার পরে পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন, এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি, এরপরে গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো ময়দাগুলিতে আমরা পুর ভরে নেব। প্রথমে বাটির মতো করে নেব, তারপরে পুরটা দিয়ে ভালোভাবে চেপে গোল করে নিব।
দেখুন আমাদের মটরশুঁটির পুরটা কি রকম শুকনো হয়ে গিয়েছে ভাজার পরে। এবার গোল করে নিচ্ছি, এভাবে সবগুলোতে পুর ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গিয়েছে আমাদের, এখন একটু সাদা তেল দিয়ে খুব হালকাভাবে বেলে নিচ্ছি। দেখুন বেলে নিয়েছি, এভাবেই সবগুলো বেলে নিব। অল্প সাদা তেল দিয়ে খুব হালকাভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে, দেখুন পুরো একটুও বেরোয়নি, সবগুলো বেলা হয়ে গিয়েছে আমাদের। এবার গ্যাস ধরিয়ে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নিচ্ছি। একদিকটা কিছুক্ষণ হলে পরে উল্টে দেওয়ার পরে দেখুন কি সুন্দর ফুলেছে, আর পুরো একটু বের হয়নি। ভাজা হয়ে গিয়েছে দেখুন, এভাবেই এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি, একদিকেও পুরটা বের হয়নি। আরেকটা দিয়ে দিলাম, এটাও আগের মতো করেই ভেজে নেব। একদিকটা হলে পরে আরেক দিকটা উল্টে দিচ্ছি। সবগুলো ভেজে নিচ্ছে এভাবে। দেখুন কড়াইশুঁটির কচুরি আমাদের রেডি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভালো লাগলে এভাবে একদিন বাড়িতে করে দেখবেন। দেখুন পুরে ভরা ভেতরটা। আবার শীঘ্রই দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।